নমস্কার, আমি নেহা, 72 ঘন্টা চ্যানেলের পক্ষ থেকে কথা বলছি। আজকে আমরা পেয়ে গেছি আমাদের স্টুডিওতে হোমিওপ্যাথিক চিকিৎসা ডক্টর শুভ্রকান্তি দাসকে। নমস্কার। নমস্কার। তো আপনি ডক্টর শুভ্রকান্তি দাস, তো আমাদের চ্যানেলে পেয়ে গেছি ডাক্তারবাবু। এই যে গরম, এই গরমের বিষয়ে যদি আপনি কিছু বলেন আমাদের অডিয়েন্সকে। আমি দর্শকদেরকে একটাই বার্তা দিতে চাই, এই চরম গরম এবং তীব্র দহন জ্বালা থেকে উদ্ধার পেতে গেলে আমাদেরকে বেশি রিচ খাবার খাওয়া চলবে না। হ্যাঁ, আমাদেরকে যতটা পারা যায় ঠান্ডা খাবার খেতে হবে। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি যে আমিষ খাবার থেকে একটু বিরত থেকে শাকসবজি খাওয়ার প্রবণতাটা একটু বাড়াতে হবে। হ্যাঁ, আর বাচ্চাদের ক্ষেত্রে একটা কথা বলি যে তাদেরকে তো স্কুলে যেতেই হবে। এবার ঘটনা হচ্ছে যে তারা যখন স্কুল থেকে ফিরবে তাদেরকে হয় এসি চালিয়ে দেওয়া হবে অথবা ফ্যান খুলে দেওয়া হবে তাদের ঠান্ডার জন্য, কিন্তু প্রথমে এসে এসেই কিন্তু ঘরে এসেই তাদের পোশাকটা প্রথমে না খুলে কিছুক্ষণ তাদেরকে ধাতস্থ হতে হবে পরিবেশের সামনে। হ্যাঁ, তারপরে ধীরে ধীরে কিন্তু পোশাকটাকে খুলতে হবে। ওকে, তো আপনি যদি একটু বলেন অডিয়েন্সকে এই গরমে ঠিক কি কি খাবার খাওয়া উচিত, কি কি খাবার খাওয়া উচিত না। একটা জিনিসই বলবো যে শাকসবজির দিকে একটু খাওয়ার দিকে একটু জোরটা দিতে হবে। হ্যাঁ, ডিম মাছ মাংস পেঁয়াজ রসুন এগুলো থেকে একটু কম খাওয়াই ভালো। আর বয়স্কদের উদ্দেশ্যে বার্তা আমার এটাই যে আপনাদের জরুরি কাজগুলো সকাল সকাল সেরে নিন, বেশি রৌদ্রের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার আগেই। হ্যাঁ, আর যেটুকু কাজ বাকি থাকবে সেটা বিকেলের পর থেকে আপনারা সে কাজগুলো করুন। ডক্টর বাবু, এই যে বাচ্চারা এই গরমে এত কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছে, এত ড্রাই ফ্রুটস মানে বগেরা, মানে এই খাওয়া কি উচিত? মানে গরম লাগলে কোল্ড ড্রিঙ্ক, মানে এনার্জি ড্রিঙ্ক, আপনি যদি একটু কিছু বলেন। আপনি ঠিকই বলেছেন, ঠিক জায়গাটাতেই ধরেছেন। সেটা হচ্ছে যে গরমের মধ্যে বেশি কোল্ড ড্রিঙ্কস আমাদের খাওয়া উচিত নয়, আর যদি খেতেই হয় তাহলে আমার শরীরটাকে শীতল করে, হ্যাঁ, ভালো রকমের শীতল করে কিন্তু আমাদেরকে কোল্ড ড্রিঙ্কসটা খাওয়া দরকার, তবে শরীরের ক্ষতিটা কম হবে। হ্যাঁ, এটাই আমি বার্তাটা দেব। এই গরমে কি রোজ কোল্ড ড্রিঙ্ক খাওয়াটা উচিত? মোটেই নয়। হ্যাঁ, এটা অভিভাবকদেরকে চিন্তা করা দরকার, কারণ বাচ্চারা বুঝতে চাইবে না, কিন্তু অভিভাবকদেরকে এখানে একটা বিরাট ভূমিকা নিতে হবে যে তাদেরকে বোঝানো, বাচ্চাদেরকে বোঝানোর ব্যাপারটা। হ্যাঁ, এটাই আমি বলবো। এই গরমে আর কি কি সাবধানতা অবলম্বন আপনি করতে চান ডাক্তারবাবু আমাদের অডিয়েন্সকে? যদি পারা যায় তাহলে শরীরের যেটুকু অংশ আমার কাপড় জামা প্যান্টের বাইরে থাকছে সেই জায়গাগুলোতে আমাদেরকে সানস্ক্রিন লোশনটা ইউজ করলে পরে আমাদের সকলেই একটু আরাম পাবে। সানস্ক্রিন লোশন থেকে এটাকে রৌদ্র এবং তাপটা দূর করতে সাহায্য করবে। ওকে ডাক্তারবাবু, তো আপনার সাথে ধরুন কোনো চিকিৎসা, মানে কোনো যদি পেশেন্ট চিকিৎসা করাতে চায়, ঠিক কোথায় কোথায় দেখাতে হবে বা কোথায় কিভাবে যোগাযোগ করা যাবে আপনি যদি একটু কাইন্ডলি বলে দেন। আচ্ছা, আমি চিকিৎসা করি, আমার চেম্বার হচ্ছে মুর্শিদাবাদ জেলার কুর্মিতলা, যেটা হচ্ছে গ্রাম এবং পোস্ট অফিস কুর্মিতলা, লালবাগ, মুর্শিদাবাদ। এবং আমার ফোন নাম্বার হচ্ছে, আপনারা নোট করে নিন, 9735751765। তো ডাক্তারবাবু, আপনি যা বললেন বাচ্চাদের বিষয়ে, আপনি যদি বাচ্চাদের বিষয়ে আর একটু কনসার্ন করেন আমাদের অভিভাবকদের, ইভেন খুব ভালো হয়। একটা জিনিস হচ্ছে যে বাচ্চাদের যদি খুব খুব কাশি হয় এবং গলা বসে যায় তাহলে তাদেরকে ঈষৎ গরম জল দিয়ে গার্গেলটা করাতে হবে। হ্যাঁ, ঈষৎ গরম জল। ডাক্তারবাবু, এই গরমেও কি গরম জলটা হুট করে দিয়ে দেওয়া উচিত? একটা জিনিস হচ্ছে যে যতটা তাপ নেওয়া যায় সেই রকম তাপমাত্রায় গার্জেনদেরকে এটাকে ব্যবহার করতে দিতে হবে যাতে তারা সহ্য করতে পারে সেই রকম ভাবে। এবং ঘটনা হচ্ছে যে এটা গরমের মধ্যে না দিয়ে যখন আবহাওয়াটা ঠান্ডা থাকবে অর্থাৎ সকালের দিকে কিংবা বিকেলের পরে এটাকে ইউজ করলেই ভালো হয়।
অনেকে স্কুল কলেজ অফিস থেকে সেই একটু বাইরে থেকে বেরিয়ে সেই ফ্রিজ খুলে বরফের জল খেয়ে নিচ্ছে বা হুটহাট ঠান্ডা খেয়ে নিচ্ছে। না না, এটা মোটেই ঠিক নয়। আমি ওই জন্য বারবার করে বলছি যে তাদের শরীরটাকে রীতিমতো শীতল করে তারপরে শীতল জিনিসটা খাওয়া উচিত, তাহলে শরীরের কোনো ক্ষতি আসবে না। আপনি বলতে চাইছেন কিছুক্ষণ বসে রিলিফ পেয়ে আমাদের খাওয়া উচিত? ঠিক, এই বার্তাটাই দিতে চাইছি। এই গরমে আমাদের এই বয়স্ক, মানে আমাদের ইন্ডিয়া, আমাদের ভারতে যে এত বয়স্ক আছে যারা গরিব, মানে টানা হেলার কাজ করছে, আপনি যদি তাদের পরিপ্রেক্ষে কিছু বলতে চান, মানে তাদের তো রোজ বেরোতেই হবে কাজে, এমন তো কিছু না, মানে যারা দিন আনে দিন খায়, তাদের পরিপ্রেক্ষে যদি আপনি কিছু বলেন। সেটাই আমি পূর্বেই বলেছি যে আমাদের কাজগুলোকে একটু মানে ভোরবেলা থেকে আমাদের কাজগুলো শুরু করতে হবে, আর যেটুকু বাকি থাকবে সেটা বিকেলের পর থেকে আমরা করব। ঠিক আছে, শুধু কাজ না ডাক্তারবাবু, বয়স্কদের এমন আছে তেল ঝাল মশলা বা সাদা সাপটা খাবার, ঠিক আছে, কোন মাছ কোন মাংস খেলে শরীরটা ঠিক থাকবে আপনি যদি একটু বলেন। হ্যাঁ, সেটাই আমি যে বার্তাটা দিচ্ছি সেটা শুধু বাচ্চাদের জন্য নয়, বয়স্কদেরকেও আমি এই বার্তাটা দিচ্ছি। কারণ ব্যাপার হচ্ছে যে সহনশীলতাটা বয়স্কদের এবং বাচ্চাদের কম। হ্যাঁ, ইয়াং জেনারেশনের যতটা সহনশীলতা থাকে তাদের পক্ষে সেটা হয় না। তো সেই জন্য বলছি যে ঠান্ডা জাতীয় শাকসবজি, হ্যাঁ, যেটা বাজারে পাওয়া যাবে সেই জিনিসগুলো, সেই খাদ্যগুলো আমি গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ রাখবো। ওকে ডাক্তারবাবু, থ্যাংক ইউ সো মাচ, আমরা এতক্ষণ অনেক কথা শুনলাম ডাক্তারবাবুর। তো আপনারা যদি ডাক্তারবাবুর কাছে চিকিৎসা করাতে চান তাহলে ডাক্তারবাবু আপনাদের ঠিকানা বলে দিয়েছে, ইভেন ফোন নাম্বারও দিয়ে দিয়েছে। আমি আরেকটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, 9609309523। আবারও বলছি, 9609309523। বেঙ্গলিতে বলে দিচ্ছি, 9609309523, 9609309523। সো আজকে আমাদের আকাশবার্তা 72 ঘন্টা এখানেই শেষ করা হচ্ছে। প্লিজ চ্যানেলটা আপনারা পুরোটা দেখে স্কিপ না করে একবার ভিডিওটা টেনে দেখে একটা লাইক একটা সাবস্ক্রাইব আমরা আশা করি। থ্যাংক ইউ সো মাচ ডক্টর বাবু, থ্যাংক ইউ সো মাচ।